গত কয়েক বছরে কয়েকটি কারখানা বন্ধের পর এবার ব্রাজিলে নিজেদের শেষ তিনটি কারখানা বন্ধের পথে এগোচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড এতে করে দেশটি থেকে নিজেদের উৎপাদন কার্যক্রম তার একেবারেই গুটিয়ে নিচ্ছে বলে জানিয়েছে এপি নিউজ ফোর্ডের দেয়া পরিসংখ্যান অনুসারে গত বছর ব্রাজিলে নতুন গাড়ির বিক্রি 26 শতাংশ কমেছে এর মধ্যে ব্যক্তিগত গাড়ি বিক্রি 28.57 শতাংশ এবং বাস বিক্রি 33 শতাংশ কমতে দেখা গেছে ব্রাজিলের তিনটি কারখানা বন্ধের কারণ হিসেবে করোনা মহামারীর কথা বলছে ফোর্ড কর্তৃপক্ষ গত বছর বিক্রি হ্রাস এবং অঞ্চলটিতে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির কারণে তাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা